মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ হলো আগামীকালকে যে এসপি অফিসে যে মিটিং হওয়ার কথা ছিল তারই পারমিশন না পাওয়াতে কৈলাসহর টিলাবাজারে এক শান্তি মিটিং অনুষ্ঠিত হবে। উক্ত শান্তি মিটিংয়ে কৈলাসহরের সমস্ত অংশের মুসলিম দরদেরি ভাইদেরকে আহ্বান করা হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। তার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শুনুন। এই প্রতিবাদে ইয়াজাহরার উপপ্রধান মুমিন আলী বলেন, আগামীকাল যে ডিএম অফিসে এসপি অফিস ঘেরাও অভিযান ছিল, এটা যে কোনো একটা অজ্ঞাত কারণে এটা ক্যান্সেল হয়েছে, পারমিশন পাওয়া হয়নি। পারমিশন যেহেতু দেওয়া হয়নি ওই কারণে আগামীকালকের এসপি অফিসের ঘেরাও এটা ক্যান্সেল করে আগামীকালকে টিলাবাজারে জরন নমাজের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদেরকে নিয়ে এক শান্তিসভা অনুষ্ঠিত হবে। উক্ত শান্তিসভায় অত্র এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলিম ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যাতে সমস্ত মুসলিম ধর্মপ্রাণ ভাইরা আগামী জোহরের নামাজ টিল্লা বাজার গিয়ে পড়ার জন্য। আসসালামু আলাইকুম।